প্রযুক্তি নির্ভর হয়ে বেঁচে থাকতে হলে আমাদের প্রত্যেককেই প্রযুক্তি নির্ভর স্কিল অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহার, ইন্টারনেট ব্যবহার, সফটওয়্যার স্কিলস অর্জন করা, সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে আপনাকে প্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারকে অনেক বেশি মাত্রায় বাড়াতে হবে। তাহলে যে কাজটা হবে তা হচ্ছে, আপনি যেমন একদিকে স্কিল অর্জন করতে পারবেন, ঠিক তেমনিভাবে বাইরের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আপনাকে সহযোগিতা করবে। বাংলাদেশের একেবারেই প্রত্যন্ত অঞ্চল বলেন কিংবা কসমোপলিটন এরিয়া বলেন, মেট্রোপলিটন এরিয়া বলেন, এখন কিন্তু যুগটাই হচ্ছে আপনার স্কিলের যুগ। পার্টিকুলার স্কিল এখানে লাগে। তাই পার্টিকুলার স্কিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমনও অনেক, আমি প্রায়ই কথাটা বলি যে এমন অনেক স্কিল আমাদের দরকার হয় যেগুলো একাডেমিক্যালি কারিকুলামে আমরা ইনক্লুড করতে পারি না বা করা সম্ভব হয় না। এই কারণে টাইম ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি ইজ অলসো চেঞ্জিং উইথ ইট। সো এই যে দুইটার ভিতরে সামঞ্জস্য রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই হিসাবে তখন ধরেন বরগুনা বলেন, আপনি হাওর বাওর বলেন, হিল ট্রাক্স বলেন, কিংবা আপনি যদি ধরেন আমাদের যারা একটু মার্জিনালাইজড পিপল আছে তারাও তো পড়াশোনা করতে চায়, স্পেশাল বাচ্চারা আছে তারাও পড়াশোনা করতে চায়। আমি সবার জন্য ইন জেনারেলি বলবো যে একেবারেই 3-4 স্কিল আপনার ভিতরে থাকতে, অনেক স্কিল দরকার বাজার দরে, কিন্তু আপনার ধরেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ ICT স্কিল, এটা আপনার কিন্তু ম্যান্ডেটরি, ততটুকুই যতটুকু আপনার প্রয়োজন হয়। অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু হ্যাভ কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশনসের জন্য আপনি কিন্তু ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলে থাকি, অনেক সময় একেবারে অনেকে মনে করে যে A to Z গ্রামার শিখতে হবে, নট লাইক দ্যাট। আপনি কমিউনিকেশনটা করতে পারলেই হয়, ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার লাগবে। আপনার ধরেন তারপরে এখন সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখতেছেন যে সোশ্যাল মিডিয়া সারা পৃথিবী সয়লাব হয়ে গেছে। এখন আপনি যদি নিজেও কিছু করতে চান বা এন্টারপ্রেনার হতে চান, তাহলে আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা একটু আত্মস্থ করতে হবে। পাশাপাশি আপনি যে বললাম সবাই চাকরি করবে, এটা আমরা কখনোই ভাবি না। আপনাকে একটা ডাটা আমি দিয়ে দিই যাই, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট, আপনি একজন প্রান্তিক লেভেলের গ্রাজুয়েটকে যদি কল্পনা করেন, সে কিন্তু আফটার গ্রাজুয়েশন যে ইন্টারভিউটা দেয়, সেই ইন্টারভিউটা কিন্তু 3 বছর ধরে সে মাইন্ডসেট করে অ্যাট এ টাইম বারবার ফেস করতে 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 17 বার 3 বছরে সেই ইন্টারভিউটা দেয়। তারপরে 3 বছর পরে সে যে চাকরিটা পায় যায়, সেই চাকরিটার জন্য তাকে কখনোই কিন্তু গ্রাজুয়েট হওয়ার প্রয়োজন ছিল না, তার গ্রাজুয়েট হওয়ার দরকার ছিল না, ওইটা সে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে করতো। সো আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে স্কিল বর্তমান যুগে থাকার জন্য তাকে ICT স্কিল থাকতে হবে, কমিউনিকেশনসের জন্য তাকে ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ইংলিশটাকে তাকে চলার জন্য যতটুকু দরকার ততটুকু থাকতে হবে, এন্টারপ্রেনার হিসাবে গড়ে ওঠার মানসিকতা তাকে থাকতে হবে, এবং সেক্ষেত্রে কী করলে সে এন্টারপ্রেনার হতে পারে, কোন এলাকায় কোন জিনিস, সে যেই এলাকায় আছে সেই এলাকায় তার যেই জব তৈরি হয়ে আছে কিংবা তার যেই নিজে যে বিজনেস করলে কোনটার উপর বিজনেস করলে ভালো হবে, এই স্টাডিটুকু তার থাকতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ভাইব্রেন্ট ইস্যু, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর তার স্কিল থাকা বাঞ্ছনীয়। একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনি জানেন যে আউটসোর্সিং করে আমাদের ফ্রিল্যান্সাররা nearly 14 lakhs ফ্রিল্যান্সার সারা বাংলাদেশে, তো এরা কিন্তু বেঁচে আছে শুধুমাত্র এই আউটসোর্সিংয়ের উপরে।